তো বন্ধুরা সবাই কেমন আছেন তো বন্ধুরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো চলুন ভিডিওটা শুরু করি তো আজকের ভিডিওর বিষয়টা হলো বন্ধুরা যে আপনারা অন্যের ফোনের কন্ট্যাক্ট নাম্বারগুলো নিজের ফোনে কিভাবে এক ক্লিকে নিয়ে আসবেন সেই ট্রিক্সটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটা মানে শিখতে চাইলে পুরা ভিডিওটা সঙ্গে থাকুন এবং আমার ভিডিওতে অবনি এখনই একটা লাইক করে দিন এবং কমেন্টস করুন সুন্দর দেখে আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই বাজিয়ে দিন যাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান তো যেহেতু আমরা কথা বলছি যে অন্যের ফোনের নাম্বারগুলো কিভাবে নিজের ফোনে নিয়ে আসবেন তো সেই জিনিসটা করার জন্য সর্বপ্রথম আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনের এই ডায়াল অপশনে অর্থাৎ আপনারা কনট্যাক্ট অপশানটাতে ক্লিক করবেন তো কন্ট্যাক্ট অপশনটাতে ক্লিক করার পরে এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখানে এক্সপোর্ট ইম্পোর্ট নামে একটা অপশন পেয়ে যাবেন তো এক্সপোর্ট ইম্পোর্ট অপশনটাতে ক্লিক করে দিলাম তো এক্সপোর্ট ইম্পোর্ট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন তার ভিতর থেকে আপনারা এই যে এক্সপোর্ট টু স্টোরেজ এইটাতে ক্লিক করতে হবে তো জাস্ট আমি এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটা নোটিফিকেশন আপনারা দেখতে পারতেছেন যে ইয়র কন্ট্যাক্ট লিস্ট উইল বি এক্সপোর্টেড ফাইল ডি কার্ড মানে ভিসিএফ ফাইল নামে এই এইটা কিন্তু আমার এসডি কার্ডে সেভ হয়ে যাবে তো জাস্ট আমি করে দিব এক্সপোর্টে ক্লিক করে দিলাম তো এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা ফর্ম দেখুন এখানে কিন্তু আর একটা এক্সপোর্ট কন্ট্যাক্ট ফর্ম কোথেকে এই কন্ট্যাক্ট লিস্টটা থেকে আসবে তাই ধরুন আমি সিম অন থেকে কন্ট্যাক্টগুলো আমি এক্সপোর্ট করব। জাস্ট অনটা ক্লিক করে দিলাম তো অনটা ক্লিক করে দেওয়ার পর কিছুটা সময় নেবে দেখুন বন্ধু আমার দুইশো পঁয়তাল্লিশটা অনটা কিন্তু আমার অলরেডি এসডি কার্ডে সেভ হয়ে গেছে তো দেখুন এইটা আবার ভিসিএফ ফাইল হিসাবে সেভ হয়ে আছে এইটা দেখুন কীভাবে সেভ হয়ে আছে সেটা আমি এখন দেখাচ্ছি তো আমি চলে যাবো আমার তো সেই কাঙ্ক্ষিত ফাইলে ফাইলে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি এসডি কার্ড ফাইলে চলে যাবো তো দেখুন বন্ধুরা এই নিচে জিরো 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 ওয়ান ভিসিএফ নামে একটা কিন্তু ফাইল আছে তো বন্ধুরা করবেন কি এই ফাইলটা আপনি আপনার অন্য ফোনে যে যে ফোনে আপনি নিতে চান সেই ফোনে কিন্তু এইটাকে আপনাকে কী করতে হবে হোয়াটসঅ্যাপ বা ইমু যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ফাইলটাকে আপনাদের সেন্ড করতে হবে তো ধরুন এই ফাইলটা আপনার সেন্ড করা হয়ে গেছে তো সেন্ড করা হওয়ার পরে আপনারা যে ফোনে সেন্ড করবেন সেই ফোনে চলে যাবেন গুগল প্লেস আপনারা চলে যাবেন ডাটা কানেকশন দিবেন ডাটা কানেকশন দেওয়ার পর চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন তো আমি এখন গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি তো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমি রিফ্রেশ দিয়ে নিচ্ছি বন্ধুরা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি তো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশন এখান থেকে পাবেন তো এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে আপনাদের কন্ট্যাক্ট নামে হিস্টোরি যে কন্ট্যাক্ট নামে আছে সেই জিনিসটা কিন্তু সেটিং থেকে খুঁজে বের করতে হবে তো জাস্ট আমি সেটিং থেকে এখান থেকে খুঁজে বের করব খুঁজে বের করতে একটু সময় লাগতেছে বন্ধুরা দেখুন এই যে কন্টিনিউ অ্যাজ এইতে আপনার যে জিমেল আইডি দেওয়া অ্যাক্টিভ করা আছে সেই জিমেল আইডিতে আপনি এখান থেকে ক্লিক করবেন তো এখান থেকে ক্লিক করার পরের স্টেপটা কি হবে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন তিরিশ স্টেপ হিস্টোরি ডাউনলোড ডেস্কটপ সাইট সেটিং সেটিংয়ের ভিতরে যাচ্ছি দেখি বন্ধুরা ল্যাঙ্গুয়েজ সাইট সেটিং ডাউনলোড সাইট সেটিং তো দেখি সাইট সেটিংয়ের ভিতরে কী আছে তো এখান থেকে কোনো কিছু অটোমেটিক ডাউনলোড ব্যাক আপ সিন এই যে বন্ধুরা দেখুন এখান থেকে এই যে ব্যাকআপ অ্যান্ড সিন এই অপশানটা ক্লিক করে আপনার ওই ফাইলটাকে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আপনার অটোমেটিক আপনার কিন্তু ব্যাকআপ হয়ে যাবে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি অন্যের ফোনের কন্ট্যাক্টগুলো কিন্তু নিজের ফোনে নিয়ে আসতে পারবেন তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোনো ভিডিওতে কোনো কনফিউশন থেকে থাকে তাহলে ভিডিওতে যে কমেন্ট বক্স আছে সেখানে কিন্তু আপনারা সুন্দর দেখে একটা কমেন্টস করতে পারবেন যে আপনারা কোন জায়গায় বোঝেন নাই আমি কিন্তু সাথে সাথে সেটা বুঝে দেওয়ার চেষ্টা করবো তো দেখ তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই যদি ভিডিওটা দেখে ভালো লাগে যদি মনে করেন নতুন কোনো কিছু শিখলেন তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য